হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল লাইফ প্রিন্স। এবং এখন কথা বলবো একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে। এবং আমি কোথাও গিয়ে বলতে বাধ্য হচ্ছি, বাংলা ইন্ডাস্ট্রিতে যতই বড় পর্দায় সিরিয়াল হোক না কেন, তারা অন্তত কিছু নিজস্বতা বজায় রাখছে। হ্যাঁ, সেটা খুব ইরিটেটিং যে একই জিনিস বারবার দেখতে হচ্ছে, সেটা একটা বড় প্রবলেম। কিন্তু বলিউড নিজেদের যেটা সবথেকে বড় তাদের ভুল ছিল, সেটা থেকে তারা কিছুতেই বেরোতে পারছেন, যেটা হচ্ছে রিমেক করা, যেটা বাংলাতে একসময় করা হতো খুব প্রচুর পরিমাণে। কিন্তু তারা বুঝেছে যে কারণে এখন জিত যে ধরুন কমার্শিয়াল সিনেমা আছে, সেটা কিন্তু রিমেক নয়, চেঙ্গিস বলি মানুষ বলি পুরোপুরি অরিজিনাল কন্টেন্টের ওপর। অর্থাৎ বাংলা ইন্ডাস্ট্রি ভাবনা চিন্তায় মানে কিছুটা হলে এগিয়ে রয়েছে বলিউডের থেকে, আমি এটা মনে করি। কারণ বলিউডের কোনো নিজস্বতা নেই, মানে এটা অনেস্টলি স্পিকিং আপনারা যতই এই বলুন, পাঠান যতই কালেকশন করুন না কেন, পাঠানে কিন্তু স্টোরি বলে কিছু ছিল না। পাঠানের যে স্টোরি আমরা এটাকে বহু সিনেমায় দেখেছি, কিন্তু দেখুন KGF 2 যদি বলি বা RRR বলি বা পুষ্পা বলি, এগুলোর একটা স্টোরি রয়েছে, একটা কিছু ইউনিক স্টোরি রয়েছে গল্পগুলোর মধ্যে, যেটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এবার পাঠান কেন হিট হয়েছে, কারণ এসআরকে এতদিন পর কাম ব্যাক, এসআরকে সালমানের একসাথে অ্যাকশন রয়েছে, প্লাস জন আব্রাহামের দারুণ একটা ব্যাপার, দীপিকা পাড়ুকোন রয়েছে, তো এতগুলো ফ্যাক্টর ছিল যে কারণে সিনেমাটা ভালো চলেছে। আর এসআরকে না থাকলে, অন্য কেউ থাকলে আমার মনে হয় না এতটা ইফেক্ট পড়তো বলি। কারণ স্টোরিতে মানে যে কজন দেখেছে প্রত্যেক একটা স্টোরিতে নতুনত্ব নেই কোনো। আর বলিউডে স্টোরি নিয়ে ভাবনা চিন্তা করার দিন খুব চলে যাচ্ছে, খুব কমজন রয়েছে এরা রিমেকটাকে ভালো বানাচ্ছে, যার মধ্যে একজন হচ্ছে অজয় দেবগন, যার রিসেন্ট যে 2টা এসেছিল ভালো রিমেক ছিল। তারপর ধরুন যে ভোলা আসবে, যেখানে অনেক চেঞ্জেস করা হয়েছে, এই রিমেকগুলো ঠিক আছে, কিন্তু কেউ কেউ এত বোকামি করছে যেগুলোর মানে প্রশংসা কোনোভাবেই করা যাবে না। কারণ এমন এমন সিনেমা রিমেক করছে যেগুলো প্রচুর প্রচুর দর্শক দেখেনি, যেমন এই যে ধরুন শেহজাদা আসছে, কার্তিক আরিয়ান প্রচুর ট্রাই করছে প্রমোশন করে সিনেমাটা হাইপ বাড়ানোর, কিন্তু একটা হিউজ পরিমাণ দর্শক যেহেতু আলু ভাই কোনটা পুরো মূল্য দেখে নিয়েছে, আমি জানি না শেহজাদা কিরম কালেকশন করতে পারবে, যদি 70-80ও কালেকশন করে আমি তো বলবো খুবই ভালো, এবার দেখার কেমন করে। তো ঠিক আছে, এই রিমেকটা তাও টলারেট করে নেওয়া যায়। কিন্তু এছাড়াও বলিউড থেকে একের পর এক রিমেকের ঘোষণা আসছে, একের পর এক, যার মধ্যে বড় বড় নাম রয়েছে, বড় বড় সিনেমার রিমেক। যেমন এই আমি খবর পেলাম থেরি বলে একটা সিনেমার রিমেক হতে চলেছে, এটা শুনে না আমার দিমাগ কাজ করছে না, কারণ এই থেরি সিনেমাটা আমি তো বহুবার দেখেছি এবং আমার খুব পছন্দের কাজ। তেলাপতি বিজয়ের যদি পছন্দের 3টে সিনেমার নাম বলতে পারে, তাহলে থেরিকে আমি ডাকবই। এটা অ্যাটলিট সিনেমা, অ্যাটলিট পরিচালনা, দেখার মতো কাজ ছিল, পিওর একটা মাস রোম্যান্টিক, মানে মাস রোম্যান্টিক অ্যাকশন মুভি বলতে যা বোঝায়, এই সিনেমাটার মধ্যে সব ছিল, থ্রিল, অ্যাকশন, রোম্যান্স, কমেডিস কী নেই, একটা প্রপার মাস এলিমেন্টে ভরা সিনেমা। এবার বলিউডে এতই কন্টেন্টের অভাব পড়েছে, এতই গল্প না মানে লেখার লোকের অভাব পড়েছে, যে এখন থেরির মতো কাজকে তাদেরকে রিমেক করতে হচ্ছে। এবার এই সিনেমাটা হিন্দিটা বহু জায়গায় অ্যাভেলেবেল, প্রচুর দর্শক দেখেছে, টিভিতে সিনেমাটা প্রায় দেয়, এবং এটা দুর্দান্ত একটা কাজ। যারা থালাপতি বিজয়ের অভিনয় দেখেছে এই সিনেমায়, তাদের তারা কোনোভাবেই মানে আলাভাই কুণ্ঠ পুরো মূল্যতে তাও মেনে নেওয়া যায়, কিন্তু থেরিতে থালাপতি বিজয়ের যে পারফরমেন্স, এটাকে কেউ টেক ওভার করতে পারবে না, করা সম্ভবই না। আবার নেওয়া হচ্ছে কাকে, বরুণ ধাওয়ানকে। আর আমি জানি না বরুণ ধাওয়ান এগুলো ঠিক করছে না ভুল করছে, কারণ দেখুন তার ভালো সিনেমা চলে না, ভেরিয়ার মতো ভালো কাজ বক্স অফিসে ওয়ার্কই করলো না। তারপর তার আগে অক্টোবর বলি, বদলাপুর বলি, তার ভালো ভালো কাজ কোনোদিন চলে না, তার রিমেক সিনেমা বরাবর হিট হয়েছে, তো তার যে সিদ্ধান্ত ভুল বলা যাবে না। তবে বলিউডে এখন যে অবস্থা, রিমেক করা একদমই উচিত না। বেসিক্যালি যেগুলো জনপ্রিয় সাউথের সিনেমা সেগুলো রিমেক তো উচিত নয়, যেমন বিক্রম বেদার রিমেক হলো, সাইফ আলি খান ঋত্বিক রোশন একসঙ্গে, কোনো এফেক্ট পড়লো, কিচ্ছু এফেক্ট পড়েনি, একেবারে ফ্লপ। তারপরে এখন দাঁড়িয়ে থেরির মতো সিনেমার রিমেক হচ্ছে, যেটা একটা দুর্ধর্ষ কাজ, এত লোক দেখেছে, এটা বোকামি ছাড়া আর কিচ্ছু নয়, মানে এটা তো পিন্ডি চটকাবে, কারণ ওইটা যে লেভেলের কাজ ছিল, বরুণ ধাওয়ান কোনো দিন তেলাপতি বিজয়ের ধারে কাছে পৌঁছাতে পারবে না, ওটা আলাদা লেভেলের পারফরমেন্স। সোয়াগ বলি, অ্যাটিটিউড বলি, ওই পুলিশ হয়ে যখন এরাম করে চুইংগাম নিচ্ছে মুখে, ও সব সিন আমাদের মাথার মধ্যে ঢুকে আছে। বরুণ ধাওয়ানকে তো মানতেই পারছি না, মানে আমার হাসি পাচ্ছে ভেবে যে কী করে তেলাপতি বিজয়ের পাশে আমি বরুণ ধাওয়ানকে রাখবো, মানে জঘন্য একটা সিদ্ধান্ত, এগুলো মানা যায় না, এটা সিরিয়াসলি পিন্ডি চটকাতে আসছে, এগুলো টর্চার, মাথার উপর টর্চার, ভালো কাজগুলোকে এরা নষ্ট করছে, কোনো নিজস্ব আইডিয়া নেই, ভাবনা চিন্তা নেই, ওই রিমেক করে করে কাটাবে, লাখ ভালো থাকলে চলবে না হলে চলবে না, এই হচ্ছে মধ্যে কথা, তো কিছু বলার নেই, একদম জঘন্য সিদ্ধান্ত। তোমাদের এটা নিয়ে কি মনে হয় কমেন্ট করে জানা, যদি চ্যানেলটা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এটা বেল আইকন। এখন তো ভাই টেক কেয়ার, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নমস্কার।